প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিরাপদে আছো, ভালো আছো। বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমি পৌরনীতি সুশাসন প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের শেষ ক্লাস। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মানবাধিকার নিশ্চিতকরণের সুশাসন। লক্ষ্য করো বন্ধুরা, আলোচ্য বিষয়ে দুইটি অংশ আছে, মানবাধিকার নিশ্চিতকরণ এবং সুশাসন। আমরা পুরো পঞ্চম অধ্যায় জুড়ে যা আলোচনা করেছি তার মধ্যে রয়েছিল অধিকার, তথ্য অধিকার, মানবাধিকার, নিশ্চয় তোমাদের মনে আছে। এবং আমরা পৌরনীতি সুশাসনের দ্বিতীয় অধ্যায়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি সুশাসন নিয়ে, অবশ্যই তোমাদের মনে আছে। তারপরেও আমি মানবাধিকার এবং সুশাসন দুইটি বিষয় আলোচনা করেই বিষয়টি পরিষ্কার করব। বন্ধুরা, প্রথমে আমি মানবাধিকার স্মরণ করিয়ে দিতে চাই। মানবাধিকার সম্বন্ধে আমরা জেনেছিলাম মানুষের অধিকার। মানুষ জন্মগতভাবে সমাজ এবং রাষ্ট্রের কাছ থেকে যে সকল অধিকারের দাবিদার, অধিকার হচ্ছে সুযোগ সুবিধা, যে সকল সুযোগ সুবিধার দাবিদার, যেগুলো না হলে তার ব্যক্তিত্ব বিকাশ সম্পূর্ণরূপে সম্ভব নয়, সেইগুলো হচ্ছে বন্ধুরা মানবাধিকার। নিশ্চয় তোমাদের মনে পড়েছে, তাহলে মানবাধিকার হচ্ছে ওই অধিকারগুলো, যে অধিকারগুলো ছাড়া একজন ব্যক্তি তার ব্যক্তিত্ব বিকাশ ঘটাতে পারবে না, এগুলো হচ্ছে মানবাধিকার। যেমন আমরা বলছি খাদ্য, বস্ত্র, বাসস্থান, বাক স্বাধীনতা, চিন্তা করার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, নিরাপত্তার স্বাধীনতা, এগুলো হচ্ছে বন্ধুরা আমাদের মানবাধিকার। মূলত এই মানবাধিকারগুলো উৎপত্তি হয়েছে মৌলিক অধিকার থেকে। জাতিসংঘ অর্থাৎ ইউএন, ইউনাইটেড নেশন, 1948 সালে 10 ডিসেম্বর এই মানবাধিকারগুলো মানুষের জন্য একটি সনদ আকারে উপস্থাপন করেছে, স্বীকৃতি দিয়েছে। তাহলে সেইখানে আমরা দেখেছিলাম যে মানবাধিকার, আমাদের জাতিসংঘ 28টি মানবাধিকারের কথা সেইখানে বলেছে বন্ধুরা, যেগুলো আমরা দেখেছি মৌলিক অধিকার থেকে। আমরা একটু আগে বললাম যে এই মানবাধিকারের জন্ম হয়েছে বা উৎপত্তি হয়েছে মৌলিক অধিকার থেকে। ওইখানেও আমরা দেখব খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মত প্রকাশের স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, সামাজিক নিরাপত্তা, এইরকম 28টি মৌলিক অধিকার রয়ে গেছে, মৌলিক মানবাধিকার রয়ে গেছে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই মানবাধিকারগুলো নিশ্চিতকরণ, অর্থাৎ এইগুলো যথাযথভাবে সুরক্ষা এবং এগুলো ভোগ করার জন্য এর সাথে কন্ডিশন অর্থাৎ অবস্থা জুড়ে দিচ্ছে যে শাসন ব্যবস্থাটা, সেটাকে বলা হচ্ছে সুশাসন। সুশাসন এই মানবাধিকারগুলোকে কতটা সুরক্ষা দিতে পারে, তাহলে আমাদেরকে সুশাসন সম্বন্ধে আমরা জেনেছি, আবারও একটু তোমাদেরকে স্মরণ করে দেবো। সুশাসন কি? সুশাসন হচ্ছে কল্যাণকর শাসন, অর্থাৎ যে শাসনটা জনগণের জন্য কল্যাণকর, সেটাই হচ্ছে সুশাসন। অর্থাৎ যে শাসন ব্যবস্থাটা, আর একটু পরিষ্কার করি, যে শাসন ব্যবস্থাটা দক্ষতার শাসন, যে শাসনে আছে স্বচ্ছতার শাসন, যে শাসনে আছে জবাবদিহিতার শাসন, যে শাসন হচ্ছে তোমার আইনের শাসন, যে শাসন হচ্ছে অংশগ্রহণের শাসন। মূলত আমরা বলতে পারি সুশাসনটা দাঁড়িয়ে আছে 4টি পিলারের উপর। এক হচ্ছে স্বচ্ছতা শাসন, এক হচ্ছে দক্ষতা শাসন, জবাবদিহিতা শাসন, এবং আর একটি ফাইনালি হচ্ছে, সেটা হচ্ছে অংশগ্রহণ। অংশগ্রহণ হচ্ছে জনগণের পার্টিসিপেশন, জনগণের অংশগ্রহণমূলক শাসন। অর্থাৎ যে শাসন ব্যবস্থাটায় এইরকম ক্রাইটেরিতে থাকবে, এই বৈশিষ্ট্যগুলো থাকবে বা এই জিনিসগুলোর বাস্তবায়ন থাকবে, সেগুলোকে আমরা বলবো সুশাসন। বন্ধুরা, সুশাসন হচ্ছে আইনের শাসনের উন্নততর রূপই হচ্ছে সুশাসন। বন্ধুরা, আমরা এই সুশাসন প্রতিষ্ঠা যদি না থাকে, তাহলে মানবাধিকারের সংরক্ষণ করা সম্ভব কিনা, এইটাই আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ সুশাসনের সাথে মানবাধিকারের সম্পর্ক কেমন, এইটা নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা,
আমরা জেনেছি আজ পর্যন্ত যা আলোচনা হয়েছে, আমরা সেখানে দেখেছি কোনো এক সময় মানুষ যাযাবরের মতো জীবনযাপন করেছে, যাযাবরের জীবনযাপন থেকে আমরা সমাজ সৃষ্টি করেছি, রাষ্ট্র সৃষ্টি করেছি। তখন থেকে যখন থেকে রাষ্ট্র সৃষ্টি হলো, তখন থেকে রাষ্ট্রের মূল লক্ষ্য হচ্ছে জনগণের কল্যাণ করা, জনগণের উন্নতি সাধন করা। আমরা আমাদের রাষ্ট্রবিজ্ঞানের গুরু আদিগুরু অ্যারিস্টটলের কাছে যদি যাই, তাহলে তিনি বলছিলেন যে রাষ্ট্রের প্রধান এবং পবিত্রতম দায়িত্বই হচ্ছে বা লক্ষ্যই হচ্ছে নাগরিকের কল্যাণ সাধন করা, এবং এই নাগরিকের জীবন উন্নততর করার জন্য আজ পর্যন্ত রাষ্ট্রগুলো কাজ করে যাচ্ছে বা টিকে আছে। এটা কি বলছেন? এটা বলছেন হচ্ছে অ্যারিস্টটল, আজ থেকে প্রায় 3000 বছর আগে তিনি বলছেন। তাহলে আজকের দিনে যদি আমরা দেখি যে বন্ধুরা, সেই সময়ের আজ থেকে 3000 বছর আগে যখন অ্যারিস্টটল আমাদেরকে এই কথাটি শোনাচ্ছেন, তখন কিন্তু সেই রাষ্ট্রগুলোর চেহারা এই রকম ছিল না। রাষ্ট্রগুলো ছিল স্বৈরতান্ত্রিক, ধনতান্ত্রিক, রাজতান্ত্রিক, এই এই ধর্মতান্ত্রিক, এই ধরনের রাষ্ট্র ব্যবস্থাগুলো। যখন নাগরিকদেরকে স্বীকার করা হতো না, যারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতো তাদেরকে, তারাই নাগরিকের মর্যাদা পেত। বন্ধুরা, আজকের সেই সময়ও তিনি সুশাসনের কথা বলেছেন, যে উন্নততর শাসনের কথা বলেছেন, এবং রাষ্ট্রগুলোর প্রধান লক্ষ্যই হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা। আজকে যে রাষ্ট্রটার চিত্র আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। আজকের গণতান্ত্রিক রাষ্ট্রেতে আমরা দেখছি মৌলিক অধিকারগুলো সুরক্ষার জন্য সংবিধানে তার স্থান করে নিয়েছে, দেওয়া হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছে বিচার বিভাগের স্বাধীনতাকে, এবং সেই প্রতিষ্ঠা করা হয়েছে আইনের শাসনকে। এইগুলো প্রতিষ্ঠা করার উদ্দেশ্যই হচ্ছে গণতন্ত্রকে অর্থবহ করা। তাহলে এইগুলো ছাড়া গণতন্ত্র কার্যকর গণতন্ত্র হবে না, প্রাতিষ্ঠানিক রূপ পাবে না বা অর্থবহ হবে না। সুতরাং এই অধিকারগুলোকে কার্যকর করতে গিয়ে, কার্যকর হলে আমরা সেখানে বলছি গণতন্ত্র সফল হবে, বা এই বিষয়গুলো কার্যকরের মাধ্যমে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। বন্ধুরা, তাহলে বিষয়টি দাঁড়াচ্ছে এইরকম যে মৌলিক এবং মানবাধিকারগুলো একটি রাষ্ট্র বা সরকার বাস্তবায়ন করতে কতটা আন্তরিক এবং কিভাবে বাস্তবায়ন করছে, এটাই গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা। একটি রাষ্ট্র বা সরকার এই মৌলিক অধিকারগুলো কিভাবে প্র্যাকটিস করছে, কিভাবে বাস্তবায়ন করছে, কীভাবে সরকার পদক্ষেপ নিচ্ছে, এটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই ক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি যে একটি রাষ্ট্রে মানবাধিকারগুলো যতক্ষণ পর্যন্ত কার্যকর হবে না, যতক্ষণ পর্যন্ত আশানুরূপ জনগণ ভোগ করতে পারবে না, যদি না ওই রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা হয়। সঙ্গে সঙ্গে আমরা এটাও বলতে পারি যে সুশাসনকে, সুশাসনের জায়গা আসতে হলে অবশ্যই মানুষের যে মানবাধিকারগুলো আছে, সেই মানবাধিকারগুলোর স্বীকৃতি দিতে হবে, সেগুলোকে বাস্তবায়ন করতে হবে, তাহলেই একটি রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা হতে পারে। সুতরাং এই দুইটি কথা থেকে আমরা একটি সিদ্ধান্ত উপনীত হতে পারি যে মানবাধিকার এবং সুশাসন দুটির মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। মানবাধিকার নিশ্চিতকরণ ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়, এবং সুশাসনকে প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই মানবাধিকারগুলোকে স্বীকৃতি দিতে হবে। বন্ধুরা, আমি নিশ্চয় তোমাদের কাছে পরিষ্কার করতে পেরেছি, এই এইখান থেকে আমরা একটি মন্তব্য আসতে পারি যে মানবাধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, অত্যন্ত ঘনিষ্ঠ, একটি ছাড়া অপরটি আশা করা যায় না। বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই। আমি অর্ধবার্ষিক পরীক্ষা, আমরা যে প্ল্যানটা তোমাদেরকে দিয়েছি, যে সিলেবাসটা দিয়েছি, সেখানে পঞ্চম অধ্যায় পর্যন্ত আমাদের অর্ধবার্ষিক, সেখানে নিশ্চয়ই তোমরা
প্রতিটি ক্লাসের পরে তোমরা 5টি করে এমসিকিউ করছো এবং প্রতিটি অধ্যায় শেষে একটি টিউটোরিয়াল পরীক্ষায় অংশগ্রহণ করছো, যেখানে একটা সৃজনশীল প্রশ্ন এবং 20টি আরও এমসিকিউ প্রশ্ন থাকছে, সেগুলো তোমরা নিশ্চয় করেছো এবং সেইগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। যেগুলো করা হয়েছে সেগুলো তোমরা অনুশীলন করবা এবং এই 5টি অধ্যায় থেকে সময় মতো আমরা আরও কিছু সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে অনলাইন মাধ্যমে দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই দেবো বন্ধুরা। আর প্রতিটি অধ্যায়ের শেষে অনুশীলনীতে যে এমসিকিউগুলো আছে, যতগুলো এমসিকিউগুলো আছে ততগুলো তোমরা পড়ে ফেলবা। বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তীতে আমাদের বার্ষিক পরীক্ষা অর্ধবার্ষিক পরে। বার্ষিক পরীক্ষার আগে আমরা আবারও 5টি অধ্যায় নিয়ে তোমাদের সাথে কথা বলবো এবং পাঠদানের চেষ্টা করব। ততদিনে তোমরা ভালো থাকো, নিজেকে সুরক্ষায় রাখবা, তোমার সুরক্ষার সাথে সাথে তোমার পরিবারকে সুরক্ষিত রাখো, সর্বোপরি দেশকে সুরক্ষিত রাখো। খোদাহাফেজ বন্ধুরা, দেখা হবে আবারও।